খবর 24x7 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। প্রখ্যাত চিত্রশিল্পী দেবাশিস মল্লিক চৌধুরীর নেতৃত্বে শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবারের মতো এবারও মমআর্থ 3 দিনব্যাপী শিল্প প্রদর্শনী ও সাংস্কৃতিক বিনিময়ের আয়োজন করেছে। একাডেমি অফ ফাইন আর্টসের সামনে রানুচ্ছায়া মঞ্চ মুখর হল বাণীবীণা কয়ারের গানে। অনুষ্ঠানে উপস্থিত থাকলেন আইসিসিআরের মুখ্য অধিকর্তা শ্রীমতী মীনাক্ষী মিশ্র। আয়োজনটা আমার নয়, আমার সংগঠন মমআর্থ। একা কিছু করা যায় না, একা কিছু করতে বড় কিছু করতে গেলে সকলে যদি হাত বাড়িয়ে না দেয় কখনো হয়। আমার সংগঠন মমআর্থ, আমরা দীর্ঘ 2010 সাল থেকে এখানে একাডেমি চত্বরে আমাদের মমআর্থের ওয়ার্কশপ হয় প্রত্যেক শনিবার। সেখানে 8 থেকে 80 বছরের সমস্ত শিল্পপ্রেমী মানুষ এবং শিল্পীরা আসে, তারা এখানে বসে ছবি আঁকেন এবং কলকাতা ভ্রমণ করতে আসা বিদেশিরাও আসেন আমাদের সঙ্গে, রাস্তায় আমাদের মমআর্থের ওয়ার্কশপ হচ্ছে ছবি। আমরা এই ওয়ার্কশপটা করতে করতে আমাদের ইয়ে বলে যে সাউথে চিত্রের শান্তি বলে একটা আর্ট ফেয়ার হয়, সেখান থেকে আমাদের সারা ভারতবর্ষের শিল্পীরা যান, সেখানে গিয়ে তারা তাদের শিল্প সৃষ্টি নিয়ে যায়, নিয়ে গিয়ে সেখানে তারা তাদের বসবাসা দিয়ে বসে এবং খুব ভালো তাদের আর্থিক দিকটা দেবো। আমাদের ছবি আঁকাটা তো খুব মানে একটা ব্যয়সাপেক্ষ হবি বা প্রফেশন, তো সেখানে গিয়ে ওরা তাদের খুব ভালো রেসপন্স পায়। তো আমার মনে হয়েছে বা আমার সংগঠনে মনে হয়েছে যে কেন কলকাতায় আমরা পারব না কেন, তো সেটাকে একটা এক্সপেরিমেন্ট হিসেবে ছোট করে আমরা 5 বছর আগে এই মেলাটা শুরু করি এবং দেখতে দেখতে সেটা এখানকার কলকাতার সমস্ত শিল্পী শিল্পপ্রেমী মানুষ তাদের সহায়তায় আমরা এই একাডেমি চত্বরে এখানে এটা করে আসছি এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে এটা হয়ে আসছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে জুনিয়র আর্টিস্ট বা আর্ট কলেজের ছেলে মেয়েরা তাদের প্র্যাকটিস বা কৌশল বাড়িতে করে থাকে এবং সেগুলো নষ্ট হয়ে যায়, সেই কাজগুলো যদি এই মেলার মাধ্যমে আমরা বিক্রি করতে পারি, মানে 100 টাকা থেকে 1000 টাকা 10000 টাকা বিভিন্ন দামের আছে অ্যাফোর্ডেবল প্রাইসে, তাদের যেমন একটা আর্থিক সংস্থান হয় একটা ফিনান্সিয়াল সাপোর্ট হয়, তার সঙ্গে সাধারণ মানুষ অনেক আছে যাদের গ্যালারি থেকে ছবি কেনার সামর্থ্য এবং তারা এখানে এসে ছবি কেনেন, তাদের স্বার্থ মিটিয়ে এখানে খুব কম দামি ছবি কিনে তারা ঘর সাজানো অন্যকে গিফট করা সেগুলো করতে পারে এবং সেই উদ্দেশ্যে আমরা করে থাকি। সব সাহায্য দেখুন, আর্থিক সাহায্য তো সবসময় সব নয়, মেন্টাল সাপোর্ট নীতিগত ইয়ে। আমি বলবো যে উনি শুধু ছবি আঁকা না, আজকে শিল্প মহলে উনি যেভাবে প্রত্যেককে সাহায্য করছেন, প্রত্যেক সাহায্যের জন্যে এগিয়ে আসেন, এটা একটা দিশারি উদ্যোগ। আমি বলবো, আমি কোনো রাজনৈতিক বা আমি ব্যক্তিত্ব নই, আমরা ছবি পার্ট ছবি আঁকি পলিটিক্যাল লোক, কিন্তু সেই দিক থেকে আমি বলবো আজকে ধরুন এই যে এই জায়গাটা আমরা করছি এটা সরকারি জায়গা, আজকে সরকার পারমিশন দিয়েছে বলেই তো আমরা এখানে করতে পারছি, আমাদের এখানে কোনো পয়সা লাগে কোনো পয়সা লাগে না এখানে ভাড়া নিতে, আমরা আজকে 3-4 দিন ধরে এখানে মেলা করি।
এটা তো সরকার আমাদের সেই পারমিশনটা দিয়েছে বলে দিয়েছে বলেই আমরা এটা করতে পারছি। এটা তো অনেকটা বড় সংখ্যা। বাবন আমার খুব কাছের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, সেটা রাজনৈতিক পরিচয় না, একটা ব্যক্তিগত পরিচয় ক্ষেত্র থেকে ডায়মন্ড করেছিল। সেখান থেকে ও আমার ডাকে এখানে এসে এবং আমার জীবনের সমস্যা আছে এবং সবসময় ও স্পোর্টসের লোক হলেও কিন্তু আর্ট কালচারকে খুব প্রমোট করে ভালোবাসে। বিশেষ করে বলতে হয় দেবাশিস দা, দেবাশিস কুমার আমাদের মেলার প্রথম থেকে ওনার মানে অখণ্ড সহযোগিতা আমরা পাই। দেবাশিস সেন আমাদের যাকে আমরা নিউ টাউনের উপকার বলি, উনি আমাদের সবসময় আসেন। আইসিসির ডাইরেক্টর, এক্স ডাইরেক্টর গৌতম দা, এরকম অনেক আছেন। আজকে সুমন দার আসার কথা আছে, সুমনদের এরকম আমরা সমস্ত মানে ক্ষেত্রের মানুষ, আমাদের এখানে কোনো বিচার নেই বাদ নেই, সমস্ত ক্ষেত্রের মানুষকে আশেপাশে কি এই শিল্পের ক্ষেত্রে কোনো রাজনৈতিক যখন কোনো একটা ভাষা সেখানে দিলে সেটা একটা স্বয়ংসম্পূর্ণ হয় না, তখন সেটা অন্য মানে হয়। আমরা সেই জন্যে একদম নিজেদের নিজেদের মতো এর যে ভাষাটা আছে এর কোনো বেরিয়ার নেই, এর কোনো নিজস্ব একটা ভাষা আছে, সে সারা পৃথিবীর সমস্ত ভাষাভাষীর মানুষকে তারা বুঝতে পারে, সেখানে তারা মেসেজ দিতে পারে। আর আমাদের সামাজিক দায়বদ্ধ, শিল্পীদের তো একটা সামাজিক দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা থেকে আমরা কাজ করি। অনেক অনেক ধন্যবাদ।